এটা চালের গুঁড়ো রাইস ফ্লোর কিন্তু এটা ঢেকি আর আর এখান থেকে মা ঠাকুমা সেই চালের গুঁড়ি তৈরি করেছেন সেটা আমরা দেখাতে পারিনি এর আগের ভিডিওতে অনেক ভিডিওতে দেখানো আছে আর সেই চাল দিয়ে আজ আমাদের সেই চুষি পিঠা তৈরি হচ্ছে
পাস নমস্কার বন্ধুরা, আজ আপনাদের আমরা দেখাবো বাঙালির একটি খুবই প্রসিদ্ধ এবং জনপ্রিয় একটি পিঠে। আর বাঙালি তো জানেনই পিঠে পুলির জন্য মানে পাগল সবাই, আর সেই একটি পাগল করা পিঠে আমরা আজকে আপনাদের সামনে দেখাবো। সেটা নাম হচ্ছে চুষি পিঠে, বাঙালির ট্র্যাডিশনাল একটি পিঠে। এটা আজ ঠাকুমা মা এগুলো তৈরি করছেন, আপনারা অনেকে এটা তৈরি করতে জানেন। আজকালকার দিনে তো এটা মানে হারিয়েই যাচ্ছে, মা ঠাকুমারা জানেন বলে আমরা খেতে পাচ্ছি। আমরা সেই ট্র্যাডিশনটা যেন টিকিয়ে রাখতে পারি সেটাই আমরা চেষ্টা করছি। তাই আজকে দেখতে থাকি আমরা আমাদের বাঙালির খুবই জনপ্রিয় পিঠে চুষি পিঠে। দেখুন ঠাকুমা এদিকে তৈরি করছেন, মাও তৈরি করছে। দেখুন এগুলো সেই চুষি যেগুলো একটু পরে আপনারা দেখতে পাবেন কিভাবে পায়েস তৈরি করা হয়। এটার দেখুন ঠাকুমা কিছু বলতে চাইছে, কিছু করেছেন। এটা এই যে বর, এই যে বর আর এই যে বউ, এই এই চন্না আর এই চুন্নি, এই আমাদের এই পিঠা চুরি করবে বলে এই রেখে দিলাম, এরা পাহেরা দেবে। দেখুন সে পুরনো ট্র্যাডিশন আমার ঠাকুমা ধরে রেখেছেন। আর সে সিস্টেম আপনারা আমরা অনেকেই জানি না, চন্না চুন্নির গল্প। দেখুন কত কষ্ট করে এগুলো তৈরি করা হচ্ছে। এবার আমাদের রান্না শুরু হবে। এবার আমরা দুধ দিচ্ছি। খাবো
এটা খেজুরের গুড়, চিনি, তেজ পাতা এবং এলাচ দুটোই দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে। এবার একটা অপূর্ব সেন্ট বেরিয়েছে, কিন্তু দিয়ে খুব বেশি জাল পেতে হয় না, তাহলে গোল্ডি যাবো। হয়ে গেছে তো আমাদের রেসিপি কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব, তারপর ঠান্ডা হলে এটাকে আমরা খাবো। খুবই টেস্টি, আপনারা অবশ্যই ট্রাই করুন। আর জানেনই তো বাঙালির এটা খুবই জনপ্রিয় চুষি পিঠে, অনেকে সিওই কাটা পায়াসও বলে থাকেন। মিষ্টি বেশি না কম।